নমস্কার, আমি দোলা বলছি। ইয়ামি মামিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বিয়েবাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তৈরি করব। চলুন তাহলে শুরু করে দিই। মাছের মাথার মুড়ি ঘন্ট করার জন্য আমি এখানে একটা বড় সাইজের রুই মাছের মাথা নিয়েছি। মাথাটাকে বাজার থেকে এইভাবে তিন পিস করে কেটে নিয়ে এসেছি। এবার আমি এই মাথাটায় হলুদ এবং নুন মেশাবো। এর জন্য আমি এক টিস্পুন হলুদ দিলাম, এবার দিয়ে দিলাম এক টিস্পুন নুন দিলাম। এবার আমি মাছটাকে ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নেব। আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি গ্যাস ওভেনটা অন করে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা চারিদিকে একটু গ্রিস করে দিচ্ছি। মাছ ভাজার সময় তেলটা কিন্তু খুব ভালো মতন গরম করে নিতে হবে। আর তেলটা যদি ভালো গরম না হয় তাহলে কিন্তু মাছ কড়াইয়ে লেগে যায়। এবার আমি এই তেলের মধ্যে আলুটা ভেজে নেব। এইভাবে টুকরো করে নিয়েছি, আলুটা দিয়ে দিলাম। আলুতে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ। গোল্ডেন ব্রাউন করে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো আমি এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো মতন ভেজে নিয়েছি। আলুগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছি। এবার একটা জায়গায় আলুগুলো আমি তুলে নেব। গ্যাস ওভেনটা আমি অন করে দিচ্ছি। আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি তেলটা চারিদিকে একটু গ্রিস করে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। আমি এটা ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, তেজপাতাটা দিয়ে দিলাম। এবার আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভাজার পর আমি এবার এখানে দিয়ে দেব গোবিন্দভোগ চাল। আমি এখানে হাফ কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। আমি এই চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। গোবিন্দভোগ চালটা দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন আদা বাটা।
গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিলাম। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আমি এখানে 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা দিচ্ছি। এবার দিয়ে দেব 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। আমি 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। ঝাল আমরা একটু বেশি খাই, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন। এই সময় আমি আর সামান্য পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে এবার ভালো মতন মশলাটাকে আমি কষিয়ে নেব। এই সময় আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে আসছে, খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে। এই সময় আমি এখানে দিয়ে দেব 1/2 টিস্পুন গাওয়া ঘি। ঘিটা দিয়েও বেশ ভালো মতন একটু কষিয়ে নিতে হবে। এই মুড়ি ঘন্ট খেতে কিন্তু খুবই ভালো লাগে। আগেকার দিনের বিয়ে বাড়িতে বাঙালিদের এই ভোজে কিন্তু এই মুড়ি ঘন্ট থাকতই। এমনকি আমারও যখন বিয়ে হয়েছে সেই সময় কিন্তু, মানে আমার বিয়ের সময়ও কিন্তু আমাদের বাড়িতে মুড়ি ঘন্ট বানানো হয়েছিল। আমার কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকে। আলুটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেব। এবার দিয়ে দিচ্ছি জল। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। এর আগে আমি আলু ভাজার সময় নুন দিয়েছি, মাছের মাথা ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই এখানে আমি 1/2 টিস্পুন নুন দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। এবার আমি গ্যাস ওভেনটা বাড়িয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব মাছের মাথাগুলো ভাজা। আর সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিচ্ছি, ফুটে গেছে। এবার আমি একটা ঢাকা দিয়ে রাখব। প্রায় 5-6 মিনিট পর আমি ঢাকাটা নামিয়ে একটু নাড়াচাড়া করে দেব। আবারও আমি ঢাকাটা দিয়ে দেব। আলুটা আর চালটা আর একটু সেদ্ধ হবে, তাই আমি আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব। 5 মিনিট হয়ে গেছে, আমি আবার ঢাকাটা সরিয়ে দিচ্ছি। এবার চালগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়ো কিন্তু আমার ঘরে তৈরি। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি একটু ভালো মতন নাড়াচাড়া করে দেব। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে মুড়ি ঘন্ট তৈরি করা হয় বিয়েবাড়ির। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে আমি বিয়েবাড়ির মতন মুড়ি ঘন্ট তৈরি করলাম। আপনারাও এটা বাড়িতে ট্রাই করুন, আর কেমন হয়েছে অতি অবশ্যই জানাবেন
লাইক এবং শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমি আগামী দিনে যেসব ভিডিও দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। এবার আমি গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছি, একটা ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমের জন্য। 2 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা নামিয়ে নিচ্ছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আপনারাও এটা বাড়িতে ট্রাই করুন, আর কেমন হলো অতি অবশ্যই জানাবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তবে আসি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি।